এবং একই সঙ্গে রায়গঞ্জের ছবিটাও আরো একবার আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন মানুষের মধ্যে উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে থিকথিকে উন্মাদনা এই মুহূর্তে, একবারে থিকথিকে ভিড়, সেই ভিড় কিন্তু নজরে আসছে। সুখেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, তুষার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একটু তুষারের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। তুষার, বহু মানুষ তারা ইতিমধ্যে সেখানে ভিড় জমিয়েছেন বহু দূর দূরান্ত থেকে। এমনকি সুখেন্দুর সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তখনও শুনছিলাম যে তারা প্রায় ভোর 5টা থেকে 4টে থেকে এইখানে বসে রয়েছেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন বলে। একদমই দেখো, এই যে প্রধানমন্ত্রীর জনসভা, হাইভোল্টের জনসভা, তার আগে কিন্তু প্রচুর পরিমাণে যে বিজেপি কর্মীরা আসতে শুরু করেছেন। এই এখানে কিছু আমার সাথে রয়েছেন বিজেপি কর্মী, তাদের সাথে সরাসরি কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন এবং কখন? পাঞ্জিপাড়া থেকে আসছেন, মানে প্রধানমন্ত্রীকে আজকে দেখবেন? হ্যাঁ, স্লোগান দিচ্ছিলেন আপনারা একটু? হ্যাঁ, কি স্লোগান দিচ্ছিলেন যদি একটু দেন? জয় শ্রীরাম, বন্দে মাতরম। আমি অর্থগ্রাম থেকে এসেছি। আচ্ছা, পার্টি অফিসটা আমার বাড়ি ভাড়া নিয়েছে। আচ্ছা, আপনারা প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখবেন? হ্যাঁ হ্যাঁ। কি মনে হচ্ছে আপনাদের? খুশি, খুবই খুশি। তার বক্তব্য শোনার জন্য, মানে এত সকাল সকাল, এত আমি 3টার সময় রাত্রি 3টার সময় উঠে রান্না করেছি। আচ্ছা, আর 8টার সময় পূজা দিলাম, পূজা দিয়ে তারপরে ভাত খেলাম, ভাত খেয়ে এই রেডি করে আসলাম। টুপি দিয়েছে, উত্তরণ দিয়েছে আমার বাড়ির পার্টি অফিসটা এখন, মানে মোদীকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি, আপনিও অনেকক্ষণ থেকে রয়েছেন এখানে, কি বলবেন এই মোদীকে দেখতে আসছি? কখন রওনা দিয়েছিলেন বাড়ি থেকে? আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি বালুঘাটের থেকে, যেখানে কিছুক্ষণ বাদে কিন্তু এই সভামঞ্চে উপস্থিত হবেন রাজ্য নেতৃত্ব, এমনকি বিজেপি প্রার্থী আপনারা জানেন সুকান্ত মজুমদার, তিনি উপস্থিত হবেন। পিঙ্কি, এখান থেকে তোমার কাছে প্রথমে জানি, দেখো সাধারণ মানুষ তারা তো ইতিমধ্যে ভিড় জমিয়েছেন, নিরাপত্তার ব্যবস্থা কতটা আটোসাটো করা হয়েছে, আর প্রধানমন্ত্রী তিনি এসেই বা পৌঁছচ্ছেন কখন এই সভাস্থলে? বলে দি, প্রচারে ঝড় তুলতে বালুরঘাটে আজকের প্রচার, আজকে আজকে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যেহেতু জানো তুমি, হাই প্রোফাইল একটা একটা কেন্দ্র বলা যেতে পারে, এবং সেখানে প্রধানমন্ত্রী আসছেন। আজকে সকাল থেকে নিরাপত্তার ছবিটাও কিন্তু অত্যন্ত কঠোর, একদম রেল মাঠ অর্থাৎ বালুরঘাটে যে রেল মাঠ রয়েছে সেখানে আজকে সভা, এবং বাইরে একদম রেল মাঠের বাইরে পুলিশ এই মুহূর্তে পোস্টিং হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, বাড়তি ফোর্স আনা হয়েছে। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি এসপিজি অর্থাৎ প্রধানমন্ত্রীর যে বিশেষ নিরাপত্তা বাহিনী রয়েছে তারা এসে দেখে গিয়েছেন সভাস্থল। এবং আজকেও দেখা যাচ্ছে ঠিক সভাস্থল প্রবেশ করার মুখে কিন্তু এই ধরনের ব্যারিকেড বসানো হয়েছে, যে যা গাড়ি প্রবেশ করছে তারা কার্ড ছাড়া কোনো রকমভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, চেকিং চলছে। এবং সব মিলিয়ে পুরো যে সভাস্থল সভার মঞ্চের বাইরেটা পর্যন্ত পুলিশ কিন্তু এই মুহূর্তে ভর্তি র‍্যাফ মোতায়েন করা হয়েছে, সিভিক ভলেন্টিয়ার আলাদা করে রাখা হয়েছে। এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় যাতে কোনো রকম কারা আসছেন কারা যাচ্ছেন এগুলো কিন্তু দেখা হচ্ছে। ইতিমধ্যেই বহু মানুষ, বহু সমর্থক বলা যেতে পারে, মানুষ এই মুহূর্তে আসতে শুরু করেছেন ইতিমধ্যেই সভাস্থলের দিকে। এবং দেখা যাচ্ছে সভাস্থলে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট যেমন লাগানো হয়েছে, দলীয় যে পতাকা সেই পতাকা দিয়েও কিন্তু সভাস্থল পুরোপুরি মুড়ে ফেলা হয়েছে। এই বালুরঘাট যে কেন্দ্র রয়েছেন সেখানে বিজেপির রাজ্য সভাপতি মূলত সুকান্ত মজুমদার, তিনি কিন্তু এই মুহূর্তে লড়বেন। এবং তার ফলে এই বালুরঘাট, তুমি জানো যে গত 2000 আমাদের একাধিক প্রতিনিধিরা প্রতি মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে, ওদিকে বালুরঘাটে যেই সভামঞ্চে, এবং একই সঙ্গে রায়গঞ্জের ছবিটাও আরও একবার আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন মানুষের মধ্যে উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে থিকথিকে উন্মাদনা এই মুহূর্তে, একবারে থিকথিকে ভিড়, সেই ভিড় কিন্তু নজরে আসছে। সুখেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, তুষার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একটু তুষারের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। তুষার, বহু মানুষ তারা ইতিমধ্যে সেখানে ভিড় জমিয়েছেন বহু দূর দূরান্ত থেকে। এমনকি সুখেন্দুর সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তখনও শুনছিলাম যে তারা প্রায় ভোর 5টা থেকে 4টে থেকে এইখানে বসে রয়েছেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন বলে।
একদমই দেখো, এই যে প্রধানমন্ত্রী জনসভা হাইবোল্টা জনসভা, তার আগে কিন্তু প্রচুর পরিমাণে যে বিজেপি কর্মীরা আসতে শুরু করেছেন। এই এখানে কিছু আমার সাথে রয়েছেন বিজেপি কর্মী, তার সাথে সরাসরি কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন এবং কখন? পাঞ্জিপাড়া। পাঞ্জিপাড়া থেকে আসছেন, মানে প্রধানমন্ত্রীকে আজকে দেখবেন? হ্যাঁ। স্লোগান দিচ্ছিলেন আপনারা একটু? হ্যাঁ। কি স্লোগান দিচ্ছিলেন যদি একটু দেন? জয় শ্রীরাম, বন্দে মাতরম। বলেন, আমি অর্থগ্রাম থেকে এসেছি। আচ্ছা, পার্টি অফিসটা আমার বাড়ি ভাড়া নিয়েছে। আচ্ছা, আপনারা প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখবেন? হ্যাঁ হ্যাঁ। কি মনে হচ্ছে আপনাদের? খুশি, খুবই খুশি। তার বক্তব্য শোনার জন্য, মানে এত সকাল সকাল, এত আমি তিনটার সময়, রাত্রি তিনটার সময় উঠে রান্না করেছি। আচ্ছা, আর আটটার সময় পূজা দিলাম, পূজা দিয়ে তারপরে ভাত খেলাম, ভাত খেয়ে এই রেডি করে আসলাম। টুপি দিয়েছে, উত্তরণ দিয়েছে আমার বাড়ির পার্টি অফিসটা। এখন মানে মোদীকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি, আপনিও অনেকক্ষণ থেকে রয়েছেন এখানে, কি বলবেন এই মোদীকে দেখতে আসছেন? কখন রওনা দিয়েছিলেন বাড়ি থেকে? আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি একটার সময়। প্রধানমন্ত্রী কি বলেন সেটাই শোনবার জন্য তুমি আমাদের সঙ্গে থাকো। অপরদিকে আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি আমাদের সঙ্গে রয়েছে একেবারে বালুঘাটের থেকে, যেখানে কিছুক্ষণ বাদেই কিন্তু এই সভামঞ্চে উপস্থিত হবেন রাজ্য নেতৃত্বে, এমনকি বিজেপি প্রার্থী আপনারা জানেন সুকান্ত মজুমদার, তিনি উপস্থিত হবেন। পিঙ্কি, এখান থেকে তোমার কাছে প্রথমে জানি, দেখো সাধারণ মানুষ তারা তো ইতিমধ্যে ভিড় জমিয়েছেন, নিরাপত্তার ব্যবস্থা কতটা আটোসাটো করা হয়েছে, আর প্রধানমন্ত্রী তিনি এসেই বা পৌঁছচ্ছেন কখন এই সভাস্থলে? বলে দিই, প্রচারে ঝড় তুলতে বালুরঘাটে আজকের আজকে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যেহেতু জানো তুমি, হাই প্রোফাইল একটা কেন্দ্র বলা যেতে পারে, এবং সেখানে প্রধানমন্ত্রী আসছেন। আজকে সকাল থেকে নিরাপত্তার ছবিটাও কিন্তু অত্যন্ত কঠোর, একদম রেল মাঠ অর্থাৎ বালুরঘাটে যে রেল মাঠ রয়েছে সেখানে আজকে সভা, এবং বাইরে একদম রেল মাঠের বাইরে পুলিশ এই মুহূর্তে পোস্টিং হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, বাড়তি ফোর্স আনা হয়েছে। এবং গতকাল কিন্তু আমরা দেখেছি এসপিজি অর্থাৎ প্রধানমন্ত্রীর যে বিশেষ নিরাপত্তা বাহিনী রয়েছে তারা এসে দেখে গিয়েছেন সভাস্থল। এবং আজকেও দেখা যাচ্ছে ঠিক সভাস্থল প্রবেশ করার মুখে কিন্তু এই ধরনের ব্যারিকেড বসানো হয়েছে, যে যা গাড়ি প্রবেশ করছে তারা কার্ড ছাড়া কোনো রকমভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, চেকিং চলছে। এবং সব মিলিয়ে পুরো যে সভাস্থল, সভার বা মঞ্চের বাইরেটা পর্যন্ত পুলিশ কিন্তু এই মুহূর্তে ভর্তি র‍্যাফ মোতায়েন করা হয়েছে, সিভিক ভলেন্টিয়ার আলাদা করে রাখা হয়েছে। এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় যাতে কোনো রকম কারা আসছেন কারা যাচ্ছেন এগুলো কিন্তু দেখা হচ্ছে। ইতিমধ্যেই বহু মানুষ, বহু সমর্থক বলা যেতে পারে, মানুষ এই মুহূর্তে আসতে শুরু করেছেন ইতিমধ্যেই সভাস্থলের দিকে। এবং দেখা যাচ্ছে সভাস্থলে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট যেমন লাগানো হয়েছে, দলীয় যে পতাকা সেই পতাকা দিয়েও কিন্তু সভাস্থল পুরোপুরি মুড়ে ফেলা হয়েছে। এই বালুরঘাট যে কেন্দ্র রয়েছেন সেখানে বিজেপির রাজ্য সভাপতি মূলত সুকান্ত মজুমদার, তিনি কিন্তু এই মুহূর্তে লড়বেন। এবং তার ফলে এই বালুরঘাট তুমি জানো যে গত ২০১৯ সালে আমাদের একাধিক প্রতিনিধিরা প্রতি মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে। অন্যদিকে বালুরঘাটে যেই সভা